ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ইসলামের কয় নম্বর খলিফা বলেন তো? দুই নম্বর খলিফা। ওনার কাছে একজন লোক আসছে বিচার নিয়া। খুব বুঝেন, খুব মজার ঘটনা। মা বোনরা এটা শুনলে খুব খুশি হবে, আপনারা বুঝতে পারবেন যে আসলে বউ পালার হেকমতটা কি। ওনার কাছে একজন লোক আসছে, কেন? যে হুজুর, আমার বউ 24 ঘন্টা খালি আমার সঙ্গে খ্যাত 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 করতেই থাকে, ভাল লাগে না ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে বেরোলে খালি সারাদিন। মহিলাদের একটা স্বভাব আছে, খালি মানে আন্দাজে চিল্লাইব। এটা এদের একটা জন্মগত স্বভাব, এটা মহিলাদের এমনি একটা স্বভাব। সবাই না আলহামদুলিল্লাহ কিছু তো ভালো আছে। এই লোকটা আলীর ওমরের কাছে বিচার নিয়ে আসছে যে হুজুর, আমার বউ আমার সাথে কি করে, চিল্লা চিল্লি করে। ওমর বলে আচ্ছা বিচার করতেছি, বউরে নিয়ে আসছে, বিচার করতেছি, বাইরে বসো। কিছুক্ষণ পর তাকায় দেখে হযরত ওমরের ঘরের ভিতর থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসতেছে। কথা বুঝেন নাই আপনারা? কে চিল্লাইতেছে? ওনার বউ। কে? যে লোক বাহিরে বসা, এই লোক করে বিচার নিয়ে আসলাম, ওনার কাছে আমার বউ চিল্লায়। এই বেটা যে আমার মতো অপরাধে রোগে আক্রান্ত, উনি খলিফাতুল মুসলিমিন, উনার বউ যদি উনারে ঠেতের উপরে রাখে, আমার বউ তোমার রাখবে যত বড় মিলে তা হন। কেউ ঠিক নেই কথা, মাইকলা ঠিক, কেউ ভাই ঠিক নেই? তাহলে আমার বউ কি বলবে আর? এ বেচারা কষ্টে, আল্লাহ আমি কার কাছে বিচার নিয়ে আসলাম? এ দুনিয়ায় বিচার আর পাবো না। বোর নামে বিচার নিয়ে অমরের কাছে আসলাম, অমর দেখি বোর ধমক খায়। যারা শয়তান ডরায়, বউ ডরায় না। এ কি জিনিস? এ রওনা দিছে হাইটতে, অমর দিন বুঝছে, সে উঠছে, এই কই যাও? হুজুর বড় হতাশ, চলে যাচ্ছি আর আসিব না ফিরে। হ্যাঁ, অমর বলেন এদিকে আয় বেটা, এদিকে এদিকে বয়, দুঃখ তোরও সমান আমারও সমান, দুঃখ ভাগাভাগি করি আয়, কেমনি একটু কথাবার্তা বলি, মজার মজার কথা। তা তো অমরের সঙ্গে বেচারা বসছে, বসে অমর কয় তোর বউ তোর ধমক দেয়, আমার বউরও আমার ধমক দেয়। কিন্তু এই ধমকটা ধমক না, এটা ভালোবাসা। সুবহানাল্লাহ, কয় না দেখেন, দুজনই মানুষ কিন্তু একজন একটারে কী দেখছে আরেকজন একটারে কী দেখে, এটা মহব্বত, এটা প্রেম, এটা ভালোবাসা। বলে হুজুর কী বলেন, ধমকও খান আবার এটার ভালোবাসাও খান? কা হা, মেয়েদের ভালোবাসাই এটা, ও চিল্লায় চিল্লায় সব আদায় করবে, আর পুরুষরা সবরের সঙ্গে আদায় করে। আচ্ছা জানো, আমি আমার বউরে এই সমস্ত চিল্লানির পরেও মাফ করে দিই। বেচারা ডাক দিয়া বলে হুজুর কী বললেন, কেমনে মাফ করেন? কেন মাফ করি জানো? বলে কেন? কয়েকটা কারণে। গইনেন কয় কারণে? এক নম্বর, আমার বউ আমারে প্রত্যেকটা দিন 3 বেলা খাবার রান্না করে খাওয়ায়। সুবহানাল্লাহ, আমার বলতেছেন আমার বিবি 3 বেলা আমাকে রান্না করে খাওয়ায়, এই জন্য আমি তাকে মাফ করে দিই। 2 নম্বর, আমার বউ প্রত্যেকটা দিন আমার যত ময়লা কাপড় আছে সবগুলো কাপড় ধোয়। তার মানে আমার যদি একজন রান্নাঘরের জন্য রান্নার বাবুর্চি লাগতো, 10,000 টাকা বেতন দেওয়া লাগতো, কাপড় ধোয়ার জন্য একজন লোক লাগলে তারাও 10,000 দেওয়া লাগতো, আমার বউ আমার কাপড় ধুয়ে দেয়, আমার বউ আমার রান্না করে দেয়, ওই টাকাটা আমার সেভ হয়। এটা একটা মহব্বতের জায়গা। 3 নম্বর, আমার বউ প্রতিনিয়ত আমার ঘরে রাখা যত সম্পদ আছে এগুলোর দারোয়ানগিরি করে। এটা যদি দারোয়ান রাখতাম সম্ভাবনা ছিল চুরি করে নিয়েও যাওয়ার, কিন্তু আমার বউ কশিনকালেও চুরি হতে দিবে না, এটাকে আগলে রেখে দেয়। তার মানে সে অঘোষিত একটা দারোয়ানও বটে। সুবহানাল্লাহ। 4 নম্বর, আমার বিবি যে সে প্রতিনিয়ত আমার সন্তানগুলোর লালন পালন করে, এটা হলো 4 নম্বর কারণ। সে দুধ খাওয়ায়, সে যদি চাইতো দুধ না খাওয়াইতে আবার অন্য জায়গায় ভাড়া করে দুধ খাওয়ানো লাগতো, কিন্তু সে দয়া করে দুধ খাওয়ায়, এটাও অন্যতম একটা কারণ। 5 নম্বর, আমার ঘরের বউ সবসময় আমার ঘর ঝাড়ু দেয়, পরিচ্ছন্নতা রাখে। যদি আমি এরকম আরেকজন রাখা লাগতো কত টাকা দেওয়া লাগতো, সে আমার ঘরের পরিচ্ছন্নতা কর্মী। 6 নম্বর, আমি আমার বউ থাকার কারণে জেনার জন্য ব্যভিচার যৌন সম্ভোগ অন্য কোনো জায়গায় করা লাগে না, যখন মন চায় তাকে আমি ফ্রিভাবে হালালভাবে বরং সওয়াবের সাথে তার সাথে আমি মেলামেশা করতে পারি, সে থাকার কারণে অন্য কোনো নারীর দিকে আমি চোখ দেই না। তো এতগুলো গুণ যার ভিতরে আছে, একটা খারাপ স্বভাব তো তাকে মাফ করে দেওয়াই যায়। সুবহানাল্লাহ, কয় না? তো যার জন্য এত কিছু আছে, যে এত কিছু করে, একটা যদি খারাপ কাজ করে মাফ করে দেওয়াটা স্বাভাবিক না? কারণ আপনি খালি কোনো মতে ঘরে কোনো দিন রান্নায় যদি লবণ কম হয়েছে, আপনি তো কোনো গোলামের
বের করে দেন, এই বিবি একদিন দুই দিন তিন দিন পরে আপনারও কথা, তুই গোলামের ফুত, তোর বাফে গোলাম, তোর চোদ্দ গোষ্ঠী গোলাম, তোর শালা গোলাম, তোর শাশুড়ি গোলাম, তোর দুলাভাই গোলাম, সব গোলাম বানা দেয় এখন এই বাচ্চারা। কারণ আপনি কইছেন একটা, সে বলবে দশটা। এটা সব না, এটা স্বভাব না, দেখেন অবস্থা। এখন আপনি যদি আপনার বউটাকে লবণ কম হইলেও মজা করে খাইতেন, ঝাল বেশি হইলেও মজা করে খাইতেন, খাই দেয়া বলতেন, অহ টেস্টি, এত মজা হয়েছে বিবি গো, এই খাবারটা তো আপনার বউ খাইতো, ঠিক না? এখন এই খাবারটা যখন আপনি গার্মেন্টসে নিয়ে দুপুরবেলা খাবেন, আর বউ যখন বাসা সকালে খাইতো, তাহলে খাওয়ার পরে কইতো ইন্নালিল্লাহ, কী সাইর আনলাম আমি, এটারে আমার স্বামী ভালো বলে গেছে, কোন বিবেকে, এর কি বুদ্ধিশুদ্ধি নাই? ফোন দিছে ডরে ডরে, ও গো জান গো দুপুরে খাইছো, কনা শোনা তুমি যেই রান্না করছো না মার্শাল্লাহ, খাবো আজকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, কনা না 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 খবরদার, ইজ্জত শেষ, এটা দিও না কাউরে, কেন? এটা কোনো খাবার না, পাতে দেওয়া যায় না খাওয়া যায়, এত ঝাল হয়েছে কেমনে খাইবা? ক শোনো, সারা বছর তুমি আমার খাওয়াইছো, একদিন যদি ঝাল বেশি হয় আমার কাছে মনে হচ্ছে এটা মহব্বত বেশি লাগতেছে, আমি বেশি মজা করে খাইতেছি, তুমি টেনশন নিও না। বলেন তো বউটার মহব্বত বাড়বে না কমবে? বিকেলবেলা ফোন দিয়ে বলবো, জান গো আই লাভ ইউ গো, জান কী খাইবা আজকে, চার প্রকার পাঁচ প্রকার দশ প্রকার, যা মন চায় তুমি খাওয়াবা, আজকে তুমি খালি খাইতে চাবা আমি খাওয়াবো, কী রান্না করবো বলো? দেখবেন ঘরের ভিতরে গেছেন শরবত, ঘরের ভিতরে গেছেন তোয়ালে আগায় দিবে, ঘরের ভিতরে গেছেন মাথায় তেল দিয়ে দিবে, মহব্বত বাড়বে না কমবে? আমাদের দেশের বলদ সলদ পোলাপান কিছু আছে, এগুলো বউ পালতে পারে না, এক সপ্তাহের মাথায় বউরে তালাক দেয়, এক বছরের মাথায় বউরে তালাক দেয়, কারণ ইনসাফ কী জিনিস এটা সে বোঝেই না। আবার কতদিন পরে আল্লাহর নবী করছে সুন্নতি বিয়া একাধিক, আমি কেন করবো না? আল্লাহ তো কোরআনে বলছেন দুইটা বিয়া করো, তিনটা বিয়া করো, তোমার মতো বাদামিয়ার জন্য তিন বিয়া না, একটাই তুমি চালাইতে পারো না, দুইটা করে কী করবা?